তিন পুকচ জরাবা যত্ন ন আেনেও লামসুগো আং টুকরো কক থাই রোগ আঙ্কমা কক বক্রাই আউনবাগ রক পনের সিম পাই জরাতী কেবল আননি চেনলাল ফাইতে প্লিজ সাবস্ক্রাইব খি ব্যল প্রেস কলাই পইলনও নাইপন্ন ক ক ক নাই কক বক্রংলাই মৃত্যু এক হাজার কোটি টাকা সহায়তা দিলেন মোদি করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের মধ্যেই প্রাকৃতিক দুর্যোগ আমফান এদিন সেই পরিস্থিতি দেখে পশ্চিমবঙ্গকে প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা আপৎকালীন সাহায্য দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাণ সামগ্রী বন্টন করতে গিয়ে আক্রান্ত ডিওয়াইএফ নেতা থালাবাজিয়ে প্রদীপ জ্বালিয়ে লকডাউন শুরুর পর্ব ঘোষণার পর থেকেই গোটা দেশ জুড়ে প্রবল সংকট দেখা দিয়েছে এই প্রবল সংকট সত্ত্বেও ডিওয়াইএফআই এর রাজ্য কমিটি অসহায় ও দুষ্টরের মানুষের পাশে থেকে তাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে তৎপর কিন্তু এই তৎপরতার মধ্যেও রাজ্যের মুখ্যমন্ত্রীর সর্বদল বৈঠকে নীতি নির্দেশিকা থাকা সত্ত্বেও দলীয় দুর্বৃত্তদের হামলার রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জখম হওয়ার কথা অব্যাহত রয়েছে আজ মেলাগর সংলগ্ন এলাকায় ত্রাণ সামগ্রী বন্টন ছেড়ে ফিরে আসার পথে এর রাজ্য কমিটির সহ সভাপতি তথা মহাকমা কমিটির সম্পাদক নিত্যানন্দ বর্মনের উপর শাসক দলীয় দুর্বৃত্তরা হামলে পড়ে একলা জুন থেকে স্কুল খুলতে চাই শিক্ষা দপ্তর পরিস্থিতির উপর নির্ভর করছে কবে পুরোপুরিভাবে স্কুল খুলবে তবে স্কুলে পতন পাঠন শুরুর আগে একজন থেকে শিক্ষকদের স্কুলে পাঠানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার কারণ শিক্ষকরাই হলেন নিজ নিজ স্কুলের পড়ুয়াদের অভিভাবক তাই পড়ুয়াদের আসার আগে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজার করার সহ পর স্কুলের রেজাল্ট ঘোষণা ভর্তি সব কিছু ঠিকঠাক হলে পরে পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করে ছেলে মেয়েদের স্কুলে আসার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে তার আগে নয় শুক্রবার মাধ্যমের কাছে এক কথা বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ চাকরি ফিরিয়ে দাও দাবি দশ হাজার তিনশো তেইশে দুই হাজার বিশ সালে একত্রিশে মার্চ চাকরি ছুটির ফলে দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষক শিক্ষিকার জীবনে যে অনিশ্চয়তা নেমে এসেছে এর ফলে প্রতিটা শিক্ষক পরিবারের বিপর্যস্ত হয়ে ওঠার উপক্রম হয়ে হয়েছে বলে আমরা দশ হাজার তিনশো তেইশের পক্ষ থেকে আজ সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয়েছে শিক্ষা ভবনের এক সাংবাদিক ভবনে আমরা দশ হাজার তিনশো তেইশের শিক্ষকের পক্ষ থেকে সরকার আমাদের চাকরি ফিরে দাও সরকার আমাদের তোমাদের তোমার প্রতিশ্রুতি পালন করো এই দাবিকে সামনে রেখে আজ সাংবাদিক সম্মেলনে দুই দিন দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত উল্লেখ করেন শ্রম আইন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ রাজ্যে কেন্দ্রীয় সরকারের শ্রম আইন পরিবর্তনের প্রতিবাদে গোটা দেশে আজ শ্রমজীবী অংশের মানুষদের বিক্ষোভ কর্মসূচিতে গোতাদেশ উত্তাল হয়ে ওঠে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দেশের সমস্ত বামপন্থী দলগুলো এবং ট্রেড ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদী কর্মসূচি সংগঠিত করা হয় আংটাও নাইনে জাগরণ ত্রিপুরা ও সিজা কমিটির কব্যক্রণ বাড়িতে একান্তবাস বঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার কোভিড নাইন্টিন মোকাবেলায় আগামী দুই মাস ত্রিপুরার জন্য অগ্নি পরীক্ষা যে কোনোভাবে রাজ্যের জনগণ নিজেদের সচেতনতার পরিচয় দিয়ে এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে তাই ত্রিপুরার বাড়ি থেকে আসা প্রত্যেক নাগরিক ও তাদের পরিবারকে চোদ্দ দিনের জন্য বাড়িতে একান্ত বাসে থাকা বাধ্যতামূলক করা হয়েছে এক্ষেত্রে ভঙ্গকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে সরকারি প্রশাসন আইজিএম হাসপাতাল চত্বরের পুকুর সংস্কারের উদ্যোগ আইজিএম হাসপাতালের অভ্যন্তরে পুকুরটিকে স্বচ্ছ করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আপনার দিন সমস্ত ক মনে সৈজা খেলে কক বকর সুদেশার ব্যাংক ঋণ সস্তা রিজার্ভ ব্যাংকের ফের কমানো হলো রেপো রেট অর্থাৎ বাড়ি ও গাড়ি ঋণের সুদের হার পুনরায় কমছে অন্যদিকে আর যে কোনো নির্দিষ্ট সময়সীমার জন্য ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়ার পরিশোধের মাসিক কিস্তির আরও তিন মাসের জন্য স্থগিত রাখার অনুমতি দেওয়া হলো এর আগে লকডাউন ঘোষণার পর সাতাশ মার্চ এই মর্মে ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক সেই ঘোষণাকে আরও তিন মাসের জন্য সম্প্রসারিত করা হল প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ প্যাকেজে রাজ্যের প্রাপ্তি চার হাজার আটশো তিন কোটি টাকা করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যের গরিবাংশের মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন সহ সামগ্রিক উন্নয়নে কেন্দ্র সরকার টির জন্য চার কোটি আট হাজার চার কোটি তিন আটশো তিন টাকা মঞ্জুর করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজ্যবাসী এই প্যাকেজের সুফল বুক করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ মহাকারণে এক সাংবাদিক সম্মেলনে এই প্যাকেজ সম্পর্কে তুলে ধরেছেন বিজেপিকে করা আক্রমণে শুনিয়া কোভিড নাইন্টিন পরিস্থিতিতে কেন্দ্র সরকার গণতন্ত্র বিরোধী ব্যবহার করছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে গরিমা তাও বলে গেছে কেন্দ্র সরকার এই অভিযোগ এনে সরাসরি কোভিড নাইন্টিন পরিস্থিতিতে কেন্দ্র সরকারকে এক হাট নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বহিরাজ্য থেকে চার্টার বিমানে শত যাত্রী বেখবর প্রশাসন নয়াদিল্লি ও মুম্বাই থেকে শুক্রবার মোট সত্তর জন যাত্রী চারটার বিমানে রাজ্যে এসেছে তারা সবাই উনিসির আধিকারিক ও কর্মী নয়াদিল্লি ও মুম্বাই বিমানবন্দর থেকে দুটি বিমান করে স্থানীয় মহারাজবীর বিক্রম বিমানবন্দর হয়ে তারা রাজ্যে প্রবেশ করেন উল্লেখিত দুটি বিমানের একটিতে একত্রিশ জন অন্যটিতে উনচল্লিশ জন যাত্রী সাভার হন তাদের বাধ্যতামূলকভাবে যতদিনের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা তারা এই স্বাস্থ্যবিধি না মেনে নিজ নিজ কর্মস্থলে যোগ দেন বলে রাজ্য প্রশাসনের সূত্রে খবর ভিন্ন রাজ্য ফেরতদের মধ্যে বাড়ছে সংক্রমণ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় ছয় হাজার পার করল যা রীতিমতো রেকর্ড করেছে এতদিন কোভিড রোগীর সংখ্যা একদিনে পাঁচ হাজার পর্যন্ত ছিল কিন্তু শুক্রবার তা এক ধাক্কায় বেড়ে দাঁড়ালো ছয় হাজার এর ফলে কোভিড আক্রান্তের মুঠ সংখ্যাও দেশে বেড়ে দাঁড়ালো এক লাখ আঠেরো হাজার চারশো সাতচল্লিশ মৃত্যুর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় বেড়েছে দেশে বৃহস্পতিবার একদিনই মৃত্যুর সংখ্যা যেখানে ছিল একশো বত্রিশ সেই জায়গায় শুক্রবার তা বেড়ে দাঁড়ালো একশো আটচল্লিশে ব্যবস্থা নিয়ে অভিযোগ এসএফআইয়ের ছাত্রবিরোধী শিক্ষাবিরোধী এবং বিকার বেকার বিরোধী সরকারের নেতৃত্বে চলছে রাজ্য ফলে বিগত দুবছরে রাজ্যের শিক্ষাব্যবস্থা তলানিতে থেকেছে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাথরত পড়ুয়াদের স্বার্থে কোনো সিদ্ধান্ত নেই উল্টো তিন হাজার একশো তিনটি প্রাথমিক শিক্ষকের পদ অবলুপ্ত করার সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই অভিযোগ এদিন পনেরো দফা দাবিতে রাজ্যব্যাপী প্রতিবাদ আন্দোলন করেছে এসএফআই ত্রিপুর রাজ্য কমিটি এবং টিএসইউর কেন্দ্র কমিটি সমস্যা জানাতে মুখ্যমন্ত্রীকে গণচিঠি দেবে দশ হাজার তিনশো তেইশ বর্তমান করণ অবস্থা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পুস চিঠি দেবে দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার আগামী পঁচিশ মে রাজ্যব্যাপী দশ হাজার তিনশো তেইশ শিক্ষক এবং তাদের পরিবার তাদের করুণ পরিস্থিতি এবং নানান সমস্যায় লিপিবদ্ধ করে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাবে এক সাংবাদিক সম্মেলনে আমরা দশ হাজার সংগঠনের কনভেনার ডালিয়া দাস জানিয়েছে একত্রিশ মার্চ তাদের চাকরিচুটির ফলে এই পরিবারগুলি বিপাকে পড়েছে তাদের জীবনে অনিশ্চয়তা নেমে এসেছে প্রত্যেক শিক্ষক পরিবার এখন বিপর্যস্ত কিন্তু বর্তমান কোভিড নাইন্টিনের জন্য লকডাউন পরিস্থিতি মোতাবেক সামাজিক দূরত্ব এবং সামাজিক দায়বদ্ধতা নিরিখে এখন রাজ্যব্যাপী দাবি আড্ডায়ে আন্দোলন কর্মসূচি চলবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি নিজ বাড়িতে এবং সামাজিক মাধ্যমের মাধ্যম ব্যবহার করে আন্দোলন করবে তিনি জানিয়েছে এদিনও সরকার আমাদের চাকরি ফিরিয়ে দাও এবং সরকার তোমার প্রতিশ্রুতি পালন করো এই দুই দাবিতে রাজ্যব্যাপী কর্মসূচি হয় দশ হাজার তিনশোটি শিক্ষকদের দ্রুতস্থায়ী চাকরির ব্যবস্থা করা এবং তাদের মধ্যে প্রায়ত ছাপ্পান্তি পরিবারের একটি করে সরকারি চাকরি প্রদানের দাবিতে আন্দোলন রাজ্যব্যাপি চলবে বলে জানিয়েছি আমরা দশ হাজার তিন শিক্ষক সংগঠন বিমান সেবা আগরতলা সেক্টরের রাস উড়ান কোভিড নাইন্টিন সতর্কতায় লকডাউনে দীর্ঘদিন বিমান পরিষেবাবদ্ধ থাকার পর আগামী পঁচিশ মে থেকে দেশের অভ্যন্তরে বিমান পরিষেবা শুরু হচ্ছে সেই লক্ষ্যে যাত্রীর টিকিট বুকিংও শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে সব বিমান সংস্থা টিকিট বুকিং শুরু করেছে তবে ইন্ডিগোর টিকিট বুকিং শুরু হয়েছে বৃহস্পতিবার রাত থেকেই বিমান সংস্থাগুলি যে কর্মসূচি ঘোষণা করেছে তাতে আগরতলা সেক্টরে খুব কম সংখ্যায় বিমান দেওয়া হয়েছে আগরতলা কলকাতা রোডের উভয় দিকে আগে প্রতিদিন বারোটি যাতায়াত করতো অর্থাৎ প্রতিদিন বারোটি বিমান কলকাতা থেকে আগরতলায় আসতো আবার আগরতলা থেকেও বারোটি বিমান কলকাতায় যেত কিন্তু পঁচিশ মে থেকে পুনরায় চালু বিমান বিমানসূচি অনুযায়ী পাঁচটি বিমান প্রতিদিন আগরতলা থেকে কলকাতায় যাবে আবার কলকাতা থেকে আগরতলায় আসবে খবৰ অংকে তিনি ফুংক জৰ যে কক থংগ কক বখৰং মানে ইংকিঅ কিচিছে জৰৱ ন ৰগ আম বং তং বাইফ্লে হামায়